শ্যামলী, আচ্ছা এখানে বাজার লাগে কতক্ষণ, কখন, কয়টা থেকে কয়টা পর্যন্ত এই বাজারটা জমে? হ্যাঁ, সকাল থেকে। আজকে কি বাজার কম না ই বেশি, লোকজনের আনাগোনা কম না বেশি? কম। এখানে সবচেয়ে বেশি কি উঠে, আনারস না কলা? কলা কম, আনারস, আনারস বেশি। যখন ভাই এখানে যে কৃষকরা যখন নিয়ে আসে তখন কি বেচা কিনা আপনাদের বেশি হয় নাকি? বেশি হয়। আচ্ছা ঠিক আছে। নাম কি? আমার নাম মোহাম্মদ সরোজ মিয়া, আমি বাজারের সাবেক নির্বাচিত সহসভাপতি। আচ্ছা, এই বাজারের নাম কি? এই বাজার নাম জলছত্র বাজার। জলছত্র, শুধু জলছত্র না, আবার কেউ পঁচিশ মাইলও বলে। পঁচিশ মাইল, ওইটা কাঁঠাল বাজার, ওইটারে বলে পঁচিশ মাইল বাজার। আচ্ছা, এই আপনাদের এই বাজারে কিসের জন্য বিখ্যাত? এই বাজারে বিখ্যাত আনারস, কলা, আদা, হলুদ, পঞ্চমুখী কচু, বিভিন্ন আইটেমের কারণে বিখ্যাত এই বাজার। আচ্ছা, অনেকেই বলে যে আনারসের রাজধানী মধুপুর, আসলে কি কথাটা সত্য? কথাটা সত্য। তো আপনাদের এখানে বর্তমানে কমিটির দায়িত্বে কে কে আছেন? বর্তমানে কমিটির, কাঁচামালের কমিটির দায়িত্বে আছে সভাপতি হামিদ আছে, সেক্রেটারি হারুন আছে। আচ্ছা, আপনারা মনে করেন যে 100 আনারসের জন্য এখানে খাজনাদার সিস্টেম কীরকম, মানে কীভাবে নেওয়া হয় আপনাদের বাজার কমিটির পক্ষ থেকে? কারণ একটা যে এই যে বাজারের রক্ষণাবেক্ষণ, তারপরে নিরাপত্তা, সার্বিক বিষয়ে তো একটা বিষয় থাকে, তো এখান থেকে কীভাবে মানে কৃষকদের কাছ থেকে কীভাবে নেওয়া হয়? কলার, কলার জন্য কি আলাদা বা আনারসের জন্য আলাদা? হ্যাঁ হ্যাঁ, কলার জন্য আলাদা, আনারসের জন্য আলাদা। কলার জন্য কীভাবে আপনারা নিচ্ছেন? আমরা কলার জন্য কৃষকের কাছ থেকে 10 টাকা নিই প্রতি ছুরি। প্রতি ছুরি? আর আনারসের জন্য? আনারসে নেওয়া হয় না, এমনি ব্যাপারীর কাছ থেকে কমিশন নিই। এমনি তোলা, তোলার জন্য কি কোনো কিছু নেওয়া হয় পরিষ্কার করার জন্য? তোলার জন্য প্রতি ছয় একটা করে আনারস নেয়। মানে মানে যে 100 নিয়ে আসলো সেখান থেকে একটা নিব? জি। আর যারা আরো বেশি নিয়ে আসে ওই মানে ওইভাবে মানে সমন্বয় করে আলোচনা ওইভাবে নেওয়া হয়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে।